বাংলার লক্ষ্মীরা দিকে দিকে ধর্ষিত, দীঘায় গণধর্ষণের বিরুদ্ধে এবং নারী ধর্ষকদের শাস্তির দাবিতে সুতাহাটা থানায় ডেপুটেশন। মহিলা মুখ্যমন্ত্রী রাজত্বে বাংলার লক্ষ্মীরা আজ দিকে দিকে ধর্ষিত। গত 3রা ফেব্রুয়ারি সৈকতনগরী দীঘায় গণধর্ষণের বিরুদ্ধে এবং নারী ধর্ষককারীদের শাস্তির দাবিতে শনিবার বিকেলে সুতাহাটা থানায় ডেপুটেশন দিল হলদিয়া বিধানসভা মহিলা মোর্চার সদস্যরা। এদিন সুতাহাটা বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়, সুতাহাটার সামনে এসে শেষ হয়। মিছিলে ছিলেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপি মহিলা মোর্চা সাধারণ সম্পাদিকা মেঘারানী পাড়ুই, হলদিয়া মহিলা মণ্ডল এক মহিলা মোর্চার সভাপতি মিতা সাদরা সহ বিশিষ্ট নেতৃত্ব মহিলা নেতৃত্ববৃন্দ। দীঘাতে দুটো বড় বড় থানা থাকা সত্ত্বেও ওখানে যখন একটা সমুদ্র সৈকত, একটা বেড়ানোর জায়গা, মানুষ ফ্যামিলি নিয়ে বেড়াতে যাচ্ছে, ওখানে যদি দিনে দুপুরে গণধর্ষণ হয়, তাহলে তো আমরা বলবো আমরা বাড়ির মধ্যে থেকেও নিরাপদ নয়। তাহলে পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলারা নিরাপদ নয়, উনি কি করছেন, মহিলাদেরকে ভাতা বাড়াচ্ছেন। আমি বলবো আমার তরফ থেকে ওনাকে অনুরোধ করব, উনি ওই ভাতাটা না বাড়িয়ে আমাদের মহিলাদের জন্য, মহিলা সুরক্ষার জন্য যদি কোনো ব্যবস্থা নেন, তাহলে আমরা সবাই ওনার কাছে কৃতজ্ঞ থাকব। আমরা তো নিরাপত্তাহীনতায় ভুগছি অবশ্যই, এবং আমি তো এর জন্য আমি মহিলা মোর্চার তরফ থেকে, আমাদের পুরো পশ্চিমবঙ্গের মা বোনেদের তরফ থেকে আমি একটাই কথা বলবো, ওনারা ভুল করে, ওনার কাছে যদি ধর্ষণটা ছোটখাটো ভুল হয়, তাহলে ওনাদের নেতৃত্বরা তো এই ভুলটা সবসময় করে যাবে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে ওনাকে মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমাদের পশ্চিমবঙ্গের মহিলারা একদমই নিরাপদ নয়। হয়তো আর দুদিন পরে দেখা যাবে আমরা বাড়ি থেকে বেরোতেই পারবো না। তাই আমি বলবো ওনার মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার, আমি মেঘা পাড়ই, আমি মহিলা মোর্চার জিএস আছি জেলা। কেকার পেস্ট্রিতে জিবে জল সাপারি, ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি, টিপটপ টিভি মে অর হ্যাপি পার্টি, নিউ বিদ্যুৎ বেকারি মানডে টু সানডে, ছোট বড় সবার পছন্দ একটাই, নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই।